4% মশলা চাষের জন্য ঋণের ব্যবস্থা করেছি 2010 থেকে 17 পর্যন্ত 45 লক্ষ উদ্যোক্তা প্রায় 8 লক্ষ কোটি টাকা এসএমই ঋণ দিয়েছে যা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে শর্ত দিয়েছি যে যদি কোনো রিফাইন্যান্স দেওয়া হয় তাহলে 15% আগে নারীকে দিতে হবে তারপরে আপনারা অন্যদেরকে নিতে পারবেন এইভাবে আমরা নারী উদ্যোক্তাদের বেরিয়েছে প্রত্যেকটা ব্যাংকে বলেছি একটি শাখাতে অন্তত একটি নারী উদ্যোক্তা উপহার দিতে হবে ঋণ সহ এক ধাক্কায় প্রতি বছর 9000 করে নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে নারী উদ্যোক্তা এইভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে সাফল্যের গল্প আসলে নারীর সাফল্যের গল্প নারী যে ক্ষমতায়নের গল্প এটি হলো বাংলাদেশের সাফল্যের গল্প 11-15 অর্থায়ন তহবিল বাংলাদেশ চলছে 58,000-এরও বেশি উদ্যোক্তা 7,000 কোটি টাকার বেশি ঋণ পেয়েছে পুনরর্থায়ন তহবিলের 15% যেটা কথা বললাম যে ইয়ার মার্ক করা আছে ডিজিটাল প্রযুক্তি নির্ভর আর্থিক সেবা পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষও চর হাওর সবাই কিন্তু এখন ডিজিটাল এই পেমেন্টের মধ্যে চলে এসেছেন মোবাইল ব্যাংকিং এর গ্রাহক 6.4 কোটি দৈনিক লেনদেন হয় 1,000 কোটি টাকারও বেশি গত মাসে হয়েছে 35,000 কোটি টাকার লেনদেন এই বাংলাদেশে ঢাকা শহর থেকে গ্রামে যাচ্ছে টাকা গ্রাম থেকে শহরে বেশি না এজেন্ট ব্যাংকিং কম খরচে সেবা দিচ্ছে দোরগোড়ায় প্রায় 18 লক্ষ ব্যাংক হিসাব এরই মধ্যে খোলা হয়ে গেছে এবং কল্পনা করেন যদি 9 লক্ষ এজেন্ট যদি 9 লক্ষ এজেন্ট কাজ করে থাকে 3 জন করে যদি এমপ্লয়মেন্ট দিয়ে থাকে তাহলে 3-9 27 লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে এই এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং আমাদের প্ল্যানের টার্গেট কিন্তু 16 লক্ষ পার ইয়ার তার মানে 2 বছরের টার্গেট এক ঘটনায় ঘটায় দিয়েছি আমরা তো এইভাবে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে কর্মসংস্থানের দিকে একথা ঠিক যে শিক্ষিত জনের কর্মসংস্থান আমরা সেইভাবে করে উঠতে পারিনি কিন্তু গ্রামে গঞ্জে যে সাধারণ কর্মসংস্থান সেটা কিন্তু আমরা করতে পেরেছি গ্রিন ব্যাংকিং নীতিমালা বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও সকল ব্যাংকে গ্রিন ব্যাংকিং ইউনিট খুলতে বলা হয়েছে আমরা শুধু আজকের বাংলাদেশের কথা ভাবছি না আমরা আগামী 2041 সালের বাংলাদেশের কথা ভাবছি সেটি হবে সবুজ বাংলাদেশ সেই সবুজ বাংলাদেশের জন্য সবুজ নীতি আমরা গ্রহণ করছি পরিবেশ বান্ধব উদ্যোক্তাদের জন্য 200 কোটি টাকার একটা পুনরর্থায়ন করা হয়েছে অ্যানাদার 200 মিলিয়ন ডলার আমরা 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 গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড তৈরি করেছি পরিবেশ বান্ধব ইট ভাটা স্থাপনে 400 কোটি টাকার ঋণ দিচ্ছে এডিপি এবং রপ্তানিমুখী টেক্সটাইল চামড়া ও পাট শিল্পকে 200 মিলিয়ন ডলারের আমরা ঋণের ব্যবস্থা করছি আমাদের এই যে সামাজিক পিরামিডের পাটাতনে থাকা প্রান্তিক মানুষের জন্য আর্থিক সেবা দেন 10 টাকার অ্যাকাউন্টে 1,40,62 লক্ষ মানুষকে এই অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেখানে কৃষকরা পাচ্ছে পরিচ্ছন্ন কর্মীরা পাচ্ছে সামাজিক যারা নিরাপত্তা নিচ্ছে তারা পাচ্ছে আমাদের 11,80,00,000 অ্যাকাউন্টে 1,610 কোটি টাকা কিন্তু জমা আছে 10 টাকার অ্যাকাউন্টেও এত টাকা জমা আছে আমাদের স্কুল ব্যাংকিং 15 লক্ষ শিশুরা 1,400 কোটি টাকা সেভ করছে আমাদের শিশুরা এমনকি পথ শিশুদের জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি আর কোন গার্ডিয়ান বড় করে স্টোরি করেছে পৃথিবীর কোন দেশে পথ শিশুদের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলা যায় এটা কেউ কল্পনাই করতে পারে না কিন্তু বাংলাদেশে করেছি আমরা একটা ভিন্ন ধরনের বাংলাদেশে যাচ্ছি আমি শেষ করে নিয়ে আসছি আমরা মোটামুটি ভাবে আলোচনা করলাম যে সাফল্যের গল্পগুলো আগামী দিনে আমাদের যে চ্যালেঞ্জগুলো কি এবং আগামী দিনে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কেমন একটা নতুন বাংলাদেশ গড়ব কোন কোন দিকে নজর দেব চ্যালেঞ্জগুলো হলো যে 2020 সাল পর্যন্ত প্রতি বছরে 16 লক্ষ কর্মসংস্থান দিয়ে যেতে হবে আমাদের দেশের কয়লা ও গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে বিকল্প জ্বালানি বা রিনিউয়েবল এনার্জির দিকে নজর দিতে হবে আমাদের আমাদের রপ্তানি এখনো প্রধানত আরএনজি খাতে ইউরোপ এবং আমেরিকার বাইরে আমাদের রপ্তানির বাজার আরো বেশি করে খুঁজতে হবে এবং এসডিজি অর্জনের জন্য একর প্রতি যে কৃষি উৎপাদন করছি তার দ্বিগুণ করতে হবে দিজ আর দা চ্যালেঞ্জেস এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত আজকে ইউএসএ সকালে রিপোর্ট দিয়েছে বাংলাদেশের কৃষি প্রত্যাশার চেয়েও বেশি গ্রোথ করছে 6-7% আমন ফসল বা আউশ ফসল হবে বলে তারা বলছে এটা এটা বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে সেই অর্থে দারিদ্রের হার আমরা কমিয়ে আনলেও এখনো নগর দারিদ্র এই শহরে কিন্তু দারিদ্রের একটা বড় চাপ আছে সেই দিকে আমাদের নজর দিতে হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আর্থিক খাতের স্থিতিশীলতা আমি একটু আগেই মন্ত্রীর সাথে আলাপ করেছিলাম আমাদের যদি অ্যাকিলিস হিল বলে কিছু থাকে সেটি হলো আমাদের আর্থিক খাত সেই জায়গাটায় আমাদের নজর দিতে হবে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে আমরা যেরকম গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর
দীর্ঘ 7-8 বছর আমরা কিন্তু আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছিলাম, সুতরাং সেটা বজায় রাখতে হবে। আর্থিক খাতে কোনো রকমের ব্যত্যয় আমরা করতে দেব না, সেই অঙ্গীকার আমাদের করতে হবে। সুশাসনের ক্ষেত্রে আরো উন্নতি করতে হবে, যাতে সকলের সমান সুযোগ আরো বাড়ে এবং যে কোনো মূল্যে সামাজিক অশান্তি ও উগ্রবাদ, যেটার জন্য গভর্নমেন্ট কমিটেড। এবং কৌশিক বসু তার বুমিং বাংলাদেশে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এতটাই কমিটেড এই যে ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে, যে যেটা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেই বিকজ অফ হিম। কারণ তিনি বলেছিলেন যে একসময় বাগদাদ ধ্বংস হয়ে গেছে, আপনার দামাস্কাস ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই মৌলবাদীদের জন্য, সুতরাং সেটাকে কিন্তু তিনি রক্ষা করবেন, কারণ তার সেই কমিটমেন্ট আছে। সুতরাং আগামী দিনে তাহলে কেমন বাংলাদেশ চাই, কি হতে পারে রোডম্যাপটা দ্রুত চলে যায়, দিন বদল আমাদের করতেই হবে। এক দশকে অর্থনীতি গতিময় হওয়ার পাশাপাশি হয়েছে আরো অনেক বেশি অন্তর্ভুক্তি, নতুন সম্ভাবনা, যেটা মৌলবাদ বিরোধী উদারনৈতিক দৃষ্টিভঙ্গির ও নীতি সমর্থনের কারণে সোনার বাংলা করবার অনন্য সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। নতুন নীতি কৌশল এই অভিযাত্রাকে বেগবান ও টেকসই করতে কিছু বিষয়ে নিরন্তর মনোযোগ রাখতে হবে। বঙ্গবন্ধুর উদ্যম, স্বদেশ প্রেম, প্রশাসনিক দক্ষতা, গণমুখীনতা নিজের মধ্যে আত্মস্থ করে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে চলেছেন তৃপ্ত পদক্ষেপে। এক চমৎকার নেতৃত্বের পরম্পরা আমরা দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধুর সেই উদ্যম, দেশপ্রেম, সৃজনশীলতা সেগুলো আজকে ট্রান্সফর্ম হয়েছে তার কন্যার মাঝে, এবং এই পরম্পরা অটুট থাকুক, বাংলাদেশ এগিয়ে যাবেই। এই যে দেখেন বাংলাদেশের স্বপ্নের স্তম্ভগুলো, সেটি হলো মেগা প্রকল্প, এবং এই মেগা প্রকল্পের মধ্যে 100টি আছে স্পেশাল ইকোনমিক জোন, অলরেডি 10টা কাজ শুরু করে দিয়েছে, 1 কোটি কর্মসংস্থান হবে এই মেগা প্রকল্পগুলো যখন শেষ হবে। সুতরাং আজ একটু ধৈর্য ধরেন, দেশবাসীকে বলবো যে দেখেন বাংলা, সেই জন্য বললাম যে আগামী 5 বছর পরে যে বাংলাদেশ আমরা দেখবো চিনতেও পারবো না, যে যে কাজগুলো আমরা শুরু করেছি। কর্মসংস্থান সৃষ্টির জন্য তরুণদের প্রযুক্তি নির্ভর উদ্যোগ আরো বেশি করে গ্রহণ করতে হবে, আমরা ইতিমধ্যেই করছি। শিক্ষাকে বাস্তবমুখী করতে হবে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা উদ্ভাবনী কেন্দ্র চাই, ইনোভেশন ল্যাব চাই, এবং আমরা ঢাকা ইউনিভার্সিটি ইতিমধ্যেই শুরু করেছি, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন শাহজালালেও কাজ শুরু করেছে। আমরা ইয়াং এন্টারপ্রেনার তৈরি করতে চাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, খালি চাকরির জন্য আমরা জনশক্তি সাপ্লাই দিব তা নয়, আমরা এমন জনশক্তি তৈরি করব তারা চাকরি দেবে, আমরা সেরকম একটি উদ্যোক্তা শ্রেণী তৈরি করব। আমরা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি উইল বি দ্য মিডওয়াইফস, আমরা বিশ্ববিদ্যালয়গুলো হব মিডওয়াইফ, আমরা ইন্ডাস্ট্রির সাথে তোমাদের আমরা সংযোগ স্থাপন করে দেব, সেটি হবে আমাদের প্রধান কাজ আগামী দিনের বাংলাদেশে। আমরা মধ্য দীর্ঘমেয়াদী অর্থায়নে বাধাহীন করতে কেন্দ্রীয় ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিমা উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করতে হবে, আরো বেশি করে সমন্বয় করতে হবে। সনাতনী জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে সফলতার পাশাপাশি সবুজ জ্বালানির উপর আরো বেশি জোর দিতে হবে। আমি চাই যে বাংলাদেশের যে প্রত্যেকটা ঘরে ঘরে তারা বিদ্যুৎ উৎপাদন কারখানা হয়ে যাবে, এই সোলার এনার্জি এমন ভাবে ক্রিয়েট করব নেট মিটারিং এর মাধ্যমে, আমি যদি ন্যাশনাল গ্রিডে 1 ইউনিট বিদ্যুৎ দেই আমার আমার সোলার প্যানেল থেকে, আমাকে সরকার 15 টাকা দেবে, আর সরকার থেকে যখন আমি কিনবো তখন আমাকে 10 কিংবা 12 টাকা দেবে। এই যে ইনসেন্টিভ, এটা যদি আমি ইনবিল্ড করে দিতে পারি, আমার আলু পটলের মতো তৈরি হবে বিদ্যুৎ ঘরে ঘরে, এবং সেই বিদ্যুৎ আমরা নিয়ে আসবো। সুতরাং আমাদের আগামী দিনের বাংলাদেশ এইরকম সবুজ চিন্তা করতে হবে, তার জন্য নীতি নির্ধারকদের মনটাকে সবুজ করতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মন ইতিমধ্যেই সবুজ, এবং আমার মনে হয় যে বাংলাদেশে যিনি এখন আজকে প্রধান অতিথি তিনিও চির সবুজ। সুতরাং আমরা সবুজ নেতৃত্ব চাই, সবুজ বাংলাদেশ চাই। আমাদের এরোপ্লেনের পার্শ্ব তৈরি করতে পারে, তাদেরকে কেন আমরা উৎসাহিত করবো না, তাদের জন্য কেন অর্থ নিয়ে যাবো না, আর কতদিন আমরা তেলে মাথায় খালি তেল ঢালতে যাবো, এদের জন্য কেন তেল ঢালবো না, এই প্রশ্ন আমাদের আগামী দিনের বাংলাদেশকে করতে হবে। আমরা কৃষির আধুনিকায়ন, সরকারি বেসরকারি বিনিয়োগ এবং গবেষণা বাড়াতে হবে, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আঞ্চলিক সহযোগিতা আরো বাড়াতে হবে। আমরা ইতিমধ্যেই কিন্তু এখন আঞ্চলিক সহযোগিতা অনেক বেড়েছে,
গত বছর 163% রপ্তানি বেড়েছে ভারতে আমাদের সুতরাং এটা আরো বাড়াতে হবে রেল বাড়ছে বিদ্যুৎ আসছে ভারত থেকে আমরা এটাকে আরো বাড়াবো আমরা 60% অফ দ্য ট্রেড অফ কোরিয়া এশিয়াতে হয় আমাদের হয় 5% সুতরাং আমরা আমাদের আশপাশের দেশে আমাদের বাণিজ্য বাড়াবো সেরকম স্বপ্ন দেখতে হবে স্বদেশের এই বাড়ন্ত বাজারের চাহিদা আমরা মিটিয়ে 2025 সালের মধ্যে দারিদ্র রেখাকে টেনে একেবারে নামিয়ে নিয়ে আসবো এটাকে আমরা আশা করছি ডিজিটাল প্রযুক্তি নির্ভর সার্ভিস খাতের বিকাশ ঘটাবো বাংলাদেশ হবে এভিয়েশনের হাব সেজন্য নতুন এয়ারপোর্ট করতে হবে নতুন করে আমরা একটা কেন্দ্রবিন্দুতে তৈরি করবো বাংলাদেশকে সেই স্বপ্ন আমরা দেখছি শিল্প পরিবেশ বান্ধব ও নগরায়নে সুশৃঙ্খল করবো এবং রাজস্ব সংগ্রহে দক্ষতা বাড়াবো আমরা কিন্তু এই জায়গাটা একটু পেছনে পড়ে আছি আমরা প্রত্যেকেই আমাদের দেশপ্রেমীর অংশ হিসেবে কর দেব এটা এটা কোরিয়া এই আন্দোলন করেছিল এমনকি রিক্সাওয়ালাও কর দিবে তারা কিন্তু ইনডাইরেক্ট কর দেয় আমরা প্রকাশ্যে কর দেব সকলে মিলে মানে কর দিব এরকম একটি আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে আমাদের এই জায়গাটাতে নিজস্ব সম্পদ তৈরি করতে হবে এবং ব্যক্তি খাতে বিনিয়োগের জন্য কেবল ব্যাংকের উপর না আমাদের সার্বজনীন পেনশন স্কিম ও সিএসআর ফান্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে হবে ভারতে 2014 সালে কর্পোরেট মাননীয় মন্ত্রী এটা খেয়াল করেন কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি একটি আইন করেছে প্রত্যেকটা যারাই 5 কোটি টাকার বেশি আয় করছে তাদেরকে সিএসআর বাধ্যতামূলক করা হয়েছে গত বছর তারা 17,000 কোটি রুপি এই সিএসআর ফান্ড মোবিলাইজ করেছে তা আমরা কেন পারবো না আমরা ব্যাংকে 500 কোটি টাকা থেকে টেনে 600 কোটি টাকায় তুলেছি কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রকে নিয়ে এসে এটাকে একটা বড় ধরনের ক্ষেত্র করতে পারি সামাজিক উন্নয়নে আমরা দীর্ঘমেয়াদে সবুজ যে প্রবৃদ্ধি যেটা হটস্পট